introducing the all new GOVO GOSURROUND 200 আর এটা গোভোর একটি 16 ওয়াটের ব্লুটুথ সাউন্ডবার আর এই ভিডিওতে থাকছে এই সাউন্ডবারের কমপ্লিট আনবক্সিং এবং রিভিউ তো বক্সে থাকছে ব্র্যান্ড নেম গোভো এবং মডেল নাম্বার থাকছে GOSURROUND 200 এছাড়াও বক্সে থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস এবং ডিটেইলস যেগুলো আপনারা চেক আউট করতে পারেন বক্সটির একটা বাটামে আপনারা এমআরপি পাবেন 399 বাট এই সাউন্ডবারটি ফ্লিপকার্টের লঞ্চিং প্রাইস আপনারা পাবেন অনলি 399 বাট এই প্রাইসটা কিন্তু ফিউচারে ইনক্রিজ হতে পারে সো এরপরে আমি বক্সটা ওপেন করছি তো এরকম একটা বক্স প্যাকেটিং এর সঙ্গে আপনারা পাবেন গোভো GOSURROUND 200 এই সাউন্ডবারটি এবং বক্স ওপেন করার পর কিন্তু একদম ফার্স্টে আপনারা পেয়ে যাবেন সাউন্ডবার সো হিয়ার হোয়াট ইজ দ্য ব্র্যান্ড নিউ গোভো GOSURROUND 200 কমপ্লিটলি একটা ডিফারেন্ট স্টাইল ডিজাইনের সঙ্গে কিন্তু থাকছে এই সাউন্ডবারটি আর এই সাউন্ডবারটির সবচেয়ে স্পেশাল যে ফিচার্সটা আপনারা পাবেন সেটা হলো একদম টপে ব্যাস রেডিটর যেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো তো সাউন্ডবারটিকে রাখছে সাইডে দেখে নেবো বক্সের মধ্যে আর কি আছে সাউন্ডবারটি ছাড়া বক্সের মধ্যে আপনারা পাবেন দুটি কেবিল তো এখানে আপনারা পাচ্ছেন একটি টাইপ সি ইউএসবি চার্জিং কেবিল যেটার কোয়ালিটি আপনারা পাচ্ছেন মিডিয়ামের সঙ্গে তার সঙ্গে থাকছে একটি অক্স কেবিল বা অক্সিলারি কেবিল এবং এই কেবিলটার কোয়ালিটি কিন্তু আপনারা পাবেন মিডিয়ামের সঙ্গে এর সঙ্গে বক্সে থাকছে দুটি ডকুমেন্টারি তো এখানে আপনারা পাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল তো এখানে আপনারা পেয়ে যাবেন সমস্ত ডিটেলস এবং ইনফরমেশন যেটা আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন এছাড়া থাকছে গোভোর ওয়ান ইয়ার ওয়ারেন্টি কার্ড সো দ্যাটস অল তো সাউন্ডবারটির অলরেডি আমি পাওয়ার অন করে দিয়েছি এবং পাওয়ার অন করার পর একদম টপে আপনারা পাবেন দুটি এক্সক্লুসিভ ব্যাস রেডিয়েটর যেটার সঙ্গে আপনারা পাবেন আরজিবি এলইডি লাইটের সেট আপ তো এই স্পিকারটির এটাই হলো সবচাইতে মোস্ট অ্যাট্রাকটিভ ফিচার্স তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায় তো একদম সামনে আপনারা পাবেন গোভোর ব্র্যান্ডিং এছাড়া থাকছে ডুবেল স্পিকার এবং স্পিকার প্রোটেকশন হিসেবে থাকছে কমপ্লিটলি মেটালিক গ্রিল প্রোটেকশন স্পিকারটি টপে যদি আসা যায় তো এখানে আপনারা পাচ্ছেন তো ডুয়েল ব্যাস রেডিয়েটর তার সঙ্গে থাকছে টোটাল চারটি ফাংশনাল বাটনস তো একদম ফার্স্টে পাবেন একটি প্লে পজ বাটন অর্থাৎ মিউজিক চলাকালীন সময় এই বাটনটি প্রেস করে আপনারা স্পিকারটির সাউন্ডকে প্লে পজ করতে পারেন এরপর থাকছে একটি ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন এবং সবশেষে থাকছে একটি মোড বাটন তার সঙ্গে থাকছে এলইডি লাইট সেটিংসের বাটন অর্থাৎ এই বাটনটি যখন আপনারা সিঙ্গেল প্রেস করবেন তখন স্পিকারটির মোডগুলিকে চেঞ্জ করতে পারবেন যেমন ব্লুটুথ মোড অক্স মোড টিপ কার্ড মোড এই মোডগুলিকে চেঞ্জ করতে পারবেন এবং এই বাটনটি যখন আপনারা লং প্রেস করে রাখবেন তখন কিন্তু আপনারা এই এলইডি লাইটের সেটিংসগুলিকে অর্থাৎ মোডগুলিকে চেঞ্জ করতে পারবেন এবং এই বাটনটি প্রেস করে কিন্তু আপনারা এলইডি লাইটটাকে অফ এবং অন করে ইউজ করতে পারেন তো এরকম একটা এলইডি লাইটের সেটিংস কিন্তু আপনারা পাচ্ছেন এই সাউন্ডবারটির সঙ্গে এবং তার সঙ্গে থাকছে একটি মাইক্রোফোন এবং তার সঙ্গে থাকছে একটি ইনবিল্ট এলইডি ইন্ডিকেটর সাউন্ডবারটির একদম ব্যাক সাইডে যদি আসা যায় তো এখানে আপনারা পাচ্ছেন একটি পাওয়ার অন অফ বাটন এরপর থাকছে একটি অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট থাকছে টিএফ কার্ড স্লট বা মাইক্রো এসডি কার্ড স্লট যেখানে আপনারা 32 GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমরি কার্ড এই সাউন্ডবারটিতে ইউজ করতে পারেন এর ঠিক নিচে থাকছে একটি ইউএসবি স্লট বা পেন ড্রাইভের স্লট অর্থাৎ এই স্লটটিতে আপনারা পেন ড্রাইভ ইউজ করতে পারেন এবং সবশেষে থাকছে একটি টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং তার সঙ্গে থাকছে একটি চার্জিং এলইডি ইন্ডিকেটর এবং সাউন্ডবারটির একদম বাটামের ডিজাইনটি কিন্তু আপনারা অনেকটা এরকম পাচ্ছেন তার সঙ্গে থাকছে দুটি রাবার স্ট্যান্ড তো এর আগে আমি একটা সাউন্ডবার আনবক্সিং করেছিলাম যেটা ক্রসবিট ব্লেজ বি 24 আর যেটা ছিল 24 ওয়াটের সাউন্ডবার তো ওই সাউন্ডবারটির সঙ্গে যদি গোভো GOSURROUND 200 এই সাউন্ডবারটির কম্পেয়ার করা যায় অর্থাৎ ডিজাইনের দিক থেকে কম্পেয়ার করা যায় তো ওই দুটি সাউন্ডবারের প্রায় 80% কিন্তু সিমিলারিটি আপনারা পাবেন এই দুটি সাউন্ডবারের মধ্যে অর্থাৎ ক্রসবিট ব্লেজ বি 24 এর একদম ফ্রন্টে ছিল একটি ডিজিটাল ডিসপ্লে বাট গোভো GOSURROUND-এ কিন্তু কোনো ডিজিটাল ডিসপ্লে নেই এছাড়া যে ডিজাইনটা সবচাইতে বেশি ম্যাচিং করে সেটা হলো এই ব্যাস রেডিয়েটর অর্থাৎ ক্রসবিট ব্লেজ বি 24 এর টপে আপনারা পাবেন এরকম ব্যাস রেডিয়েটর তার সঙ্গে এলইডি লাইটের সেটআপ এবং গোভো GOSURROUND-এর টপেও কিন্তু আপনারা পাচ্ছেন এরকম দুটি ব্যাস রেডিয়েটর তার সঙ্গে থাকছে এলইডি লাইটের সেটআপ তো এই ডিজাইনটা কিন্তু প্রায় সেম টু সেম আমার মনে হয় যে ওই দুটি সাউন্ডবারের মধ্যে তো ক্রসবিট ব্লেজ বি 24 এই সাউন্ডবারটির যদি আনবক্সিং এবং রিভিউ ভিডিও এখনও না দেখে থাকেন তো এই ভিডিওটির ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এবং তার সঙ্গে আই বাটনেও আপনারা লিঙ্ক পেয়ে যাবেন তো সেখান থেকে কিন্তু ক্রসবিট ব্লেজ বি 24 এই সাউন্ডবারটির আনবক্সিং এবং রিভিউ ভিডিও দেখে নিতে পারেন আচ্ছা তো বিল্ড কোয়ালিটি কথা যদি বলা যায় তো কমপ্লিট সাউন্ডবারটি কিন্তু আপনারা পাবেন হার্ড এবিএস প্লাস্টিকের সঙ্গে তার সঙ্গে থাকছে একটা ম্যাট ব্ল্যাক ফিনিশ ডিজাইন তো ম্যাট ব্ল্যাক হওয়ার জন্য কিন্তু এই সাউন্ডবারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্র্যাচ খুব সহজে আসবে না পোর্টেবিলিটির কথা যদি বলা যায় তো কমপ্লিট সাউন্ডবারটি কিন্তু অনেকটাই পোর্টেবল একটা ডিজাইনের সঙ্গে পাবেন এবং কমপ্লিটলি এটা একটা 100 সাউন্ডবার বলাই যেতে পারে এই সাউন্ডবারটি আপনারা পাবেন অনেকটাই কম্প্যাক্ট একটা ডিজাইনের সঙ্গে তো আমার কাছে আছে সাউন্ডবারটি তো বেশ একটা কম্প্যাক্ট ফিলিংস কিন্তু আমি পাচ্ছি এই সাউন্ডবারটি থেকে এবং সাউন্ডবার হিসাবে কিন্তু এটা অনেকটাই পোর্টেবল একটা
ডিজাইনের সঙ্গে আপনারা পাচ্ছেন। ওয়েটের কথা যদি বলা যায় তো অ্যারাউন্ড 700 থেকে 800 গ্রাম ওয়েটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সাউন্ডবারটির ওয়েটকে। তো সাউন্ডবার হিসাবে কিন্তু এটা অনেকটাই লাইট ওয়েটের সঙ্গে আপনারা পাচ্ছেন। তো সাউন্ডবারটির যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সেটা থাকছে ডেফিনেটলি বেটার। সাউন্ডবারটি যে আউটপুট পাওয়ার সেটা আপনারা পাবেন 16 ওয়াটের সঙ্গে, অর্থাৎ এটি একটি 16 ওয়াটের পোর্টেবল ব্লুটুথ সাউন্ডবার। সাউন্ডবারটির একদম ফ্রন্টে যে দুটি আপনারা স্পিকার পাচ্ছেন তো এই দুটি স্পিকারের ডেলিভার সাইজ আপনারা পাবেন 52 mm এর সঙ্গে। তার সঙ্গে সাউন্ডবারটিতে আপনারা পাচ্ছেন ব্লুটুথ ভার্সন 5.3 সাপোর্ট, থাকছে 10 মিটারের ওয়াইলেস রেঞ্জ, থাকছে মাল্টিপল কানেক্টিভিটি মোডস যেমন ব্লুটুথ মোড, অক্স মোড, টিপ কার্ড মোড, ইউএসবি মোড, এই ধরনের বেশ কিছু কানেক্টিভিটি মোড কিন্তু আপনারা এই সাউন্ডবারটিতে পাচ্ছেন। তার সঙ্গে থাকছে ইনবিল্ট FM এর সুবিধা, অর্থাৎ FM ফিচার্সটা কিন্তু আপনারা এই সাউন্ডবারটিতে পাচ্ছেন। তার সঙ্গে থাকছে TWS ফিচার্স, অর্থাৎ ট্রু ওয়াইলেস স্টেরিও ফিচার্স, আর এই ফিচার্সের মাধ্যমে আপনারা দুটি সেম সাউন্ডবারকে একসঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারেন। সাউন্ডবারটিতে থাকছে ইনবিল্ট 2000 mAh এর ব্যাটারি, অর্থাৎ 2000 mAh এর ইনবিল্ট ব্যাটারি কিন্তু আপনারা পাচ্ছেন গোফো গো সারাউন্ড 200 এই সাউন্ডবারটিতে, যেটার চার্জিং টাইম আপনারা পাবেন অ্যাপ্রক্স 3-4 আওয়ার্সের সঙ্গে, অর্থাৎ 3-4 ঘন্টায় কিন্তু আপনারা এই সাউন্ডবারটিকে ফুল চার্জ করতে পাচ্ছেন। সাউন্ডবারটির যে প্লেব্যাক টাইম সেটা আপনারা পাচ্ছেন অ্যাপ্রক্স 14 আওয়ার্সের সঙ্গে, অর্থাৎ 14 ঘন্টা প্লেব্যাক টাইম কিন্তু থাকছে এই সাউন্ডবারটিতে। তো আপনারা যদি 100% ভলিউম দিয়ে ইউজ করেন তো সেক্ষেত্রে 7-8 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা এই সাউন্ডবারটিতে পেতে পারেন। তার সঙ্গে এই সাউন্ডবারটি আপনারা মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের সাথে কানেক্ট করে ইউজ করতে পারেন। তো এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশন থাকছে গোফো গো সারাউন্ড এই সাউন্ডবারটিতে, এবং সাউন্ডবারটির যে সবচেয়ে স্পেশাল ফিচার্স, অর্থাৎ যে অ্যাট্রাকটিভ ফিচার্স আপনারা এই সাউন্ডবারটিতে পাচ্ছেন সেটা হলো এই বাস রেডিটর, যেটার জন্য কিন্তু এই সাউন্ডবারটি অনেকটা অ্যাট্রাকটিভ একটা লুকস এনে দেয়। সো এরপরে আমি এই সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো। আর আপনারা চাইলে ভিডিওটিতে একটি লাইক, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে পাশের বেল আইকনটিকে প্রেস করুন, কারণ এই চ্যানেলে কিন্তু আপনারা পাবেন এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের জেনুইন রিভিউ। সো ডু সাবস্ক্রাইব নাও। গোফো গো সারাউন্ড 200, আর এটা 16 ওয়াটের একটি ব্লুটুথ সাউন্ডবার। এই সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করেছি ইনরুম এবং আউটডোর দুটি জায়গাতে, সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। তো ইনরুমের সাউন্ড কোয়ালিটির কথা যদি বলা যায় তো আপনারা যদি 100% ভলিউমের সাউন্ডবারটি ইউজ করেন তো সেখান থেকে কিন্তু একটা ডেফিনেটলি বেটার সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। থাকবে ডিপ বেস, তার সঙ্গে থাকছে ক্লিয়ার সাউন্ড, এবং 100% ভলিউমে যদি আপনারা ইউজ করেন তো অনেকটা লাউড সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনারা এই সাউন্ডবারটিতে পাবেন। বাট যদি আপনারা 70% বা 50% ভলিউম দিয়ে এই সাউন্ডবারটি ইউজ করেন তো সেখানে সাউন্ড কোয়ালিটি এতটাই লো হয়ে যাবে, অর্থাৎ তার যে লাউডনেস সেটা কিন্তু অনেকটাই লো হয়ে যাবে। এটা কিন্তু আমার কাছে অনেকটাই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার বলে মনে হয়েছে। তো 50% বা 70% ভলিউমের যে সাউন্ড সেটা কিন্তু অনেকটাই লো থাকছে এই সাউন্ডবারটিতে। আদারওয়াইজ আপনারা যদি 100% ভলিউম ইউজ করেন তো সেক্ষেত্রে ডেফিনেটলি একটা বেটার সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা এই সাউন্ডবারটি থেকে পাবেন। আউটডোরের ক্ষেত্রে তাই, আউটডোরে যদি আপনারা ফুল ভলিউমের সাউন্ডবারটি ইউজ করেন তো সেখানে ডেফিনেটলি একটা বেস্ট সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। এবং আপনারা যদি কোনো ডিজে সং বা কোনো রিমিক্স সং সাউন্ডবারটিতে প্লে করেন তো সেক্ষেত্রে এখানে যে দুটি ব্যাস রেডার আপনারা পাচ্ছেন সেই ব্যাস রেডার দুটি কিন্তু ডেফিনেটলি বেটার ওয়ার্ক করবে। সো সাউন্ড এক্সপিরিয়েন্স থাকছে ওভারঅল ডেফিনেটলি বেটার। সো আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় under 1000, এবং আপনাদের যদি গোভো ব্র্যান্ডটা ভালো লেগে থাকে, যেহেতু এটা মেড ইন ইন্ডিয়ান ব্র্যান্ড তো আপনাদের ইন্ডিয়ান ব্র্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা ডেফিনেটলি এই সাউন্ডবারটিকে পারচেজ করতে পারেন। একদমই একটা পোর্টেবল সাউন্ডবার কিন্তু আপনারা পাচ্ছেন গোভো গো সারাউন্ড 200 এই সাউন্ডবারটির সঙ্গে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।